হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আর আমরা খুব একটা ভালো নেই, তার কারণটা আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন যে আমরা কেন ভালো নেই। অ্যাকচুয়ালি আমাদের চ্যানেলে দুটো দুটো একটা না দুটো কপিরাইট ক্লেম এসছে। তো আমাদের নতুন চ্যানেল, বেশি দিন এখনো বয়স হয়নি চ্যানেলটা, তো প্রথমেই কপিরাইট ক্লেম আমরা পেলাম। তো জানি না এরপরে কি হবে, মানে আমাদের চ্যানেলটা গ্রোথ হবে কি না, বা চ্যানেলটা আগে যাবে কি না, আগে বাড়বে কি না, আমরা কিছুই বুঝতে পারছি না। তার কারণ আমাদের এই সম্পর্কে কোনো ধারণাই নেই, কারণ আপনারা আমাদের ভিডিওগুলো, পিছনের ভিডিওগুলো দেখতে পারেন। আমরা যে ভিডিও ব্লগ ভিডিওগুলো বানাই, সেখানে আমরা কোনো কারোর কন্টেন্ট ব্যবহার করি না, না আমরা কোনো কারোর ভিডিও ব্যবহার করি, না কারোর পিক মানে ফটো ব্যবহার করি, না আমরা কারোর কোনো মিউজিক ব্যবহার করি। আমরা যে মিউজিকটা ব্যবহার করি সেটা শুধুমাত্র ইউটিউবের মিউজিক, ইউটিউবের যে স্টুডিওতে যে মিউজিকগুলো পাওয়া যায়, আমরা মানে ইউটিউব লাইব্রেরিতে আমরা সেইগুলোই ব্যবহার করি। আর এছাড়া আমরা কোনো বাইরে থেকে কোনো মিউজিক ব্যবহার করি না। কিন্তু তা সত্ত্বেও কেন ক্লেম এলো আমরা বুঝতে পারছি না। অবশ্য ক্লেমটা আমাদের কোনো ভ্লগ ভিডিওতে আসেনি, আমরা শর্ট ভিডিও যেগুলো করি সেই শর্ট ভিডিওতে দুটো ক্লেম এসছে। কিছুদিন আগে একটা এসেছিল, তো আমি তো প্রথমে বুঝতে পারিনি, আমরা ভয় পেয়ে গেছিলাম, তো সেটা আমরা ডিলিট করে দিই। আবার কিছু দুদিন আগে না গতকাল আবার একটা আমাদের কপিরাইট ক্লেম এসছে। তো আমরা ঠিক বুঝে উঠতে পারছি না যে কি করব, আমাদের চ্যানেলটা কি এখানেই থেমে যাবে, বা কটা ক্লেম আসলে চ্যানেলের ক্ষতি হয়, বা কটা ক্লেম আসলে চ্যানেল বন্ধ হয়ে যেতে পারে, বা আদৌ ক্লেম আসলে চ্যানেলের কোনো ক্ষতি হয় কিনা, এটা আমরা জানি না। আসলে আমরা নতুন, আমরা এখনো কিছু সেভাবে বুঝে উঠতে পারছি না যে আমাদের কি করণীয়, কি করা উচিত। কারণ শর্ট ভিডিওই আমরা এখন বেশি বেশি করে করছি, আমরা জানি শর্ট ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের কাছে বেশি বেশি পৌঁছাতে পারবো, অনেক আরো বেশি পরিমাণ মানুষের কাছে আপনাদের কাছে আমরা পৌঁছাতে পারবো, সেই জন্য আমরা শর্ট ভিডিওটা করছিলাম। কিন্তু ক্লেম আসার পরে আমরা একটু থমকে গেছি, চিন্তা করছি যে কি করণীয়, কি করা যেতে পারে। তো আপনারা যারা এই সম্পর্কে জানেন যে কপিরাইট ক্লেম আসলে আদৌ কোনো ক্ষতি হয় কি হয় না, তো তারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, এবং যদি আপনাদের কাছে কোনো সাজেশান থাকে তো সেটাও অবশ্যই জানাবেন যে কি করে এর থেকে আমরা বেরিয়ে আসতে পারি। কারণ এর আগে কোনোদিন আমাদের আমাদের চ্যানেলটাই নতুন, আর আমাদের আগে এর আগে কখনো কপিরাইট ক্লেম আসেনি। তো বন্ধুরা, তবুও আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা শর্ট ভিডিও করব, তার কারণ ইউটিউবই আমাদেরকে এই প্ল্যাটফর্মটা দিচ্ছে যাতে আমরা বেশি বেশি মানুষের কাছে পৌঁছাতে পারি শর্ট ভিডিওর মাধ্যমে। এবং আপনারাও খুব আমাদেরকে সাপোর্ট করছেন, মানে শর্ট ভিডিওর মাধ্যমে আপনারা আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন, তো সেই জন্য আমরা শর্ট ভিডিওটাকে এখনো পর্যন্ত ভাবছি যে এখনো বন্ধ করব না, আমরা আপনাদের এন্টারটেন করার চেষ্টা করব, যেরকম আমরা করে যাচ্ছি। আপনাদের ভালো লাগছে ভিডিওগুলো, আপনারা দেখছেন বেশি বেশি, সেই জন্য আমরা এই মুহূর্তে করে যাব, যতদিন দেখব যে সেরকম কোনো অসুবিধা না হচ্ছে ততদিন আমরা শর্ট ভিডিও করা ছাড়বো না। ক্লেম আসলেও আমরা চালিয়ে যাব আমরা ভিডিওটা। আর তার মাঝখানে যদি আপনারা কেউ জানেন, কারোর যদি জানা থাকে যে কিভাবে এর থেকে বেরিয়ে আসা যাবে, বা আদৌ ক্লেমে কোনো ক্ষতি হয় কি না কপিরাইট ক্লেমে, তাও শর্টের মাধ্যমে, আমাদের যে ব্লগ ভিডিও আমরা করি তাতে কিন্তু আমাদের কোনো ক্লেম এখনো আসেনি, আর আমরা সেরকম কোনো কন্টেন্ট ব্যবহারই করি না। কোনো কারোর মিউজিক বলুন, কারোর ভিডিও, কারোর অডিও এবং কারোর পিক, কোনো কিছুই আমরা আমাদের ব্লগ চ্যানেলে ব্যবহার মানে ব্লগ ভিডিওগুলোই ব্যবহার করি না, শুধুমাত্র আমরা শর্ট ভিডিওতেই যেগুলো গানগুলো ব্যবহার হয় সেগুলো ব্যবহার করছি। সেটা তো সবাই ব্যবহার করে, শুধু আমরা কেন, আরও অনেকেই লোক ব্যবহার করছে, প্রত্যেকেই ব্যবহার করছে, তো সেই জন্য আমরাও ব্যবহার করছি। কিন্তু এটার ফলে যে কখনো ক্লেম আসবে এটা আমরা জানতামই না, আমাদের কোন ধারণার বাইরে ছিল। তো যদি আমরা এই যে ক্লেমটা এসছে তার স্ক্রিনশটটা আমি পাশে দিয়ে দেবো, আপনারা দেখে নিন যে স্ক্রিনশটটা
যে ক্লেমটা এসেছে তার স্ক্রিনশটটা আপনারা দেখতে পাবেন। এবং সেখানে অবশ্য লেখা আছে একটা পার্টে যে এটাতে চ্যানেলটা কোনো রকম কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু তবু আমরা এখন ভরসা পাচ্ছি না, কারণ আমরা এখন নতুন কিছু, এই বিষয়ে এখনো পুরোপুরি নলেজ আমাদের তৈরি হয়নি, তো সেই জন্য এখন আমরা কিছু বুঝে উঠতে পারছি না। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোনো প্রবলেম হবে কি না, বা হলেও কিভাবে এর থেকে মানে বেরিয়ে আসা যাবে। তো বন্ধুরা, আপনাদের সাথে এটুকুই শেয়ার করার ছিল, কারণ এটা আমাদের এখন চ্যানেলে প্রথম ঘটলো, তো সেই জন্য আপনাদের সাথে আমরা এটা শেয়ার করলাম। আর আজকের ভিডিওটা কেমন লাগলো এটা জেনে আপনাদের কেমন লাগলো একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটিকে যারা আপনারা আমার ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্ট পেলে ক্লেমটাও অতটা আমাদের গুরুত্ব হয়তো তার গুরুত্বটা কমে যাবে আপনাদের সাপোর্টটা পেলে, আপনাদের ভালোবাসা পেলে। তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে এবং সেটি অল করে দেবেন যাতে সমস্ত নোটিফিকেশনগুলো আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আপনাদের আরও প্রিয়জনের কাছে, আপনাদের জানাশোনা লোকের কাছে ভিডিওগুলো শেয়ার করবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এটুকুই, আর আপনাদের সাথে আবার আমাদের দেখা হচ্ছে পরের ভিডিওয় নেক্সট ব্লগে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ততক্ষণ টাটা, নমস্কার।